একদিন মূসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে যাচ্ছেন, কুহে তুরে যাচ্ছেন, কথা বলবেন আল্লাহর সাথে। সে সময় মূসা নবীর এক উম্মত সামনে চলে আসলেন, বসে, হুজুর কোথায় যাবেন আপনি? বলেছেন, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবার জন্য যাচ্ছি। কো হুজুর, আপনার প্রতি আমার একটি আরজ, আল্লাহর কাছে গিয়ে আপনি একটু জিজ্ঞেস করবেন, আল্লাহ আমার নিয়ামত কমাই না কেন? আল্লাহ আমার রিজিক কমাই না কেন? আল্লাহ শুধু আমার রিজিক বাড়াইতে আছে, আমার ব্যবসা শুধু বাড়াইতে আছে, আমার অর্থ সম্পদ শুধু বাড়াইতে আছে, বাড়াইতে আছে, বাড়াইতে আছে। একটু আল্লাহর কাছে জানতে চাইবেন, আল্লাহ আমার এত রিজিক কেন দিচ্ছেন, এত দৌলত কেন বাড়াচ্ছেন, আল্লাহ সম্পদ কমাই না কেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এই গোটা মহেশখালী ঘুরলে একজন মানুষ পাওয়া যাবে এরকম? যা পাই আরো চাই, আরো চাই, আরো চাই। কখনো আল্লাহর শুকর নাই, কিন্তু এই আল্লাহর বান্দা বলতেছে আল্লাহর কাছে গিয়ে আপনি জানতে চাইবেন আমার নিয়ামত এত বাড়াই কেন? মূসা নবী আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আল্লাহর কাছে আমি সেটি জানতে চাইব। কটক গেলেন, কত দূরে গিয়ে আরেকজন আল্লাহর বান্দার সামনে উপস্থিত, হুজুর কোথায় যাচ্ছেন? বলে, আল্লাহর কাছে যাই, কথা বলবো। বলে, আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করিয়েন তো, আল্লাহ আমারে কোনো নিয়ামত দেয় না কেন? আল্লাহ আমারে কোনো রিজিক দেয় না কেন? এত আল্লাহর কাছে চাই কিন্তু কিছু পাই না, এটার কারণ কি? সেটা একটু আল্লাহর কাছ থেকে জেনে আমারে জানাইয়েন তো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আল্লাহর কাছে গিয়ে সে কথাও জানতে চাওয়া হবে। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, বারে এলাহি, আমার দুই উম্মত রাস্তার মধ্যে অপেক্ষা করছে। একজন আমাকে বলেছে, আল্লাহ তুমি নাকি তাকে বেশি নিয়ামত দিচ্ছ, এত নিয়ামত কেন তুমি তাকে দিচ্ছ? তার নিয়ামত মুঠেও কমাচ্ছ না, তার রিজিকে এত বরকত, তার এত বরকত কেন হচ্ছে, তার ব্যবসা এত কেন বেড়ে যাচ্ছে? সেই বান্দা সেটা একটু জানতে চেয়েছে। আল্লাহ বলেন, আয় আমার নবী মূসা কালিমুল্লাহ, তুমি যদি তার কাছে যাও তাহলে তাকে বলো, সে যদি নিয়ামত কমাইতে চায়, সে যদি তার ব্যবসা কমাইতে চায়, সে যদি তার রিজিক কমাইতে চায়, তাহলে তাকে বলো সে যেন আমি আল্লাহর শুকরিয়া করা বন্ধ করে দেই, আমার আমি আল্লাহর শুকর গুজার বন্ধ করে দিলে আমি তার নিয়ামত কমাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতপর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আবার জানতে চাইলেন, আল্লাহ আমার এক উম্মত আমাকে জিজ্ঞেস করেছে, ও ও মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়ে একটু জিজ্ঞেস করবেন আমার নিয়ামত কমাই দে কেন, আমার আল্লাহ রিজিক দেয় না কেন, আমি অনেক বড় অভাবে কেন? এরপরে আমার আল্লাহ এই প্রশ্ন শুনে বললেন, ও মূসা কালিমুল্লাহ তোমার যে উম্মত অভিযোগ করেছে তার রিজিক নাই, তার সম্পদ নাই, তার কিচ্ছু নাই, তুমি তাকে গিয়ে বলবা তুমি যদি তোমার রিজিক বাড়াইতে চাও, তুমি যদি তোমার নিয়ামত বাড়াইতে চাও, তাইলে যে অবস্থায় আছো সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া করো, আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ তোমার রিজিক বাড়াই দেবে। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুই উম্মতের প্রশ্নের জবাব পেয়ে অত্যন্ত খুশি মনে আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় হয়ে চলে আসলেন, রাস্তার মধ্যে চলে আসলেন। তারা অপেক্ষা করছিলেন, প্রথমে পাইলেন ওই বড় লোকটাকে, বলেছেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আপনি কি আল্লাহর কাছে গিয়েছিলেন? কহা গিয়েছি, জিজ্ঞেস করেছেন আল্লাহকে, আল্লাহ আমার এত রিজিক কেন দিতেছে, এটা কি আল্লাহর কাছে জানতে চাইছেন? বলে আল্লাহ কি বলেছেন? বলে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেছেন, তুমি যদি রিজিক কমাইতে চাও, তোমার রিজিক তোমার ব্যবসা বাণিজ্য যদি তুমি কমাই ফেলতে চাও, তাহলে আজকে থেকে তুমি আল্লাহ শুকরিয়া করা বন্ধ করে দাও, আল্লাহ শুকরিয়া না করলে তোমার রিজিক কমাই দিবেন আল্লাহ। তখন ওই মূসা কালিমুল্লাহর উম্মত ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহ তাআলার কসম করে বলি, আমার জান চলে গেলেও
আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা আমি বন্ধ করব না, কারণ ওই আল্লাহ চাইলে আমারে তো পশু বানাইতে পারতেন, ওই আল্লাহ চাইলে আমারে চতুষ পর্যন্ত বানাইতে পারতেন, ওই আল্লাহ চাইলে আমারে পথের ভিক্ষুক বানাইতে পারতেন। যে আল্লাহ আমারে এসব থেকে মুক্ত করে মানুষ বানাইলেন, পথের ভিক্ষুক থেকে মুক্ত করে আল্লাহ আমারে ব্যবসায়ী বানাইলেন, আমি ওই আল্লাহর নিয়ামতের শুকর গুজার শেষ করতে পারবো না। আপনি যতই বলুন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকব। তখন ওই গরিব উম্মত যেটি কিছু দূরে গিয়ে উনাকে দেখতে পেলেন, উনি বললেন হুজুর আল্লাহর কাছে গেছেননি? হ্যাঁ গেছি তো। আল্লাহর কি জিগেছেন আল্লাহ আমার নিয়ামত বাড়াই না খেন, আমার এত কমাই দেন খেন? ক আল্লাহ তাআলা বলেছে তুমি যদি তোমার রিজিক বাড়াইতে চাও তাহলে আজকে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে থেকে কার শুকরিয়া আদায় করো? আল্লাহ। একথা যখন বললেন গরিব লোকটা বলতেছে আমার কি আছে শুকরিয়া আদায় করার? ওই যে গর্ত দেখছেন বালির গর্ত, এই বালির গর্তের ভেতরে আমি থাকি, আমি কেন শুকরিয়া করতাম, কেন আমি আল্লাহর শুকর করব? একথা বলতে দেরি একটা এমন জোরে ঘূর্ণিঝড় আসলো, এমন জোরে এক বাতাস আসলো, তার বালির স্তূপটাকে বাতাস মুহূর্তের ভেতরে তছনছ করে দিয়েছে। আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর শুকর না করার কারণে যেটা ছিল সেটাও নিয়ে গেছেন কে? আরে এই বর্ণনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, যার নিয়ামত চায় আমরা যেন নিয়ামত চাই, আমাদের জন্য উচিত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর করা। আর আল্লাহর নাফরমানি যারা করবে তাদের নিয়ামতকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কমাই দেবে, কথা কোন ঠিক কিনা?